বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন, লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর আপনারা দেখতে চান কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, কেতু এমন একটি গ্রহ যার গ্রহকে আমরা ছায়া গ্রহ বলে থাকি। গ্রহ নক্ষত্রে দুটি গ্রহ ছায়া গ্রহ নামে উপনীত হয়েছে, একটি হচ্ছে রাহু আর একটি হচ্ছে কেতু। জ্যোতিষশাস্ত্রবিদরা রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসাবে নির্ণয় করে থাকেন। কেতু মূলত হাতের এই স্থানে কেতু গ্রহের অবস্থান। যে কোনো জাতকের হাতের এই স্থানে কেতু গ্রহের অবস্থান। কেতু গ্রহটি যদি কোনো জাতকের অশুভ অবস্থানে থাকে তাহলে সেই সকল জাতকের গুপ্ত শত্রুর আক্রমণ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, আপন মানুষের চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, আপন মানুষের ষড়যন্ত্রের সম্ভাবনা থাকে, পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে। কেতু এমন একটি গ্রহ যে গ্রহের কারণে যদি কেতু কারো অশুভ অবস্থানে থাকে আপনি খারাপ পথে যেতে পারেন, নেশাগ্রস্ত হতে পারেন অথবা মদ জুয়া বাজে প্রবৃত্তির দিকে আপনি ঝুঁকে যেতে পারেন। কেতু গ্রহ যদি আপনার খারাপ থাকে হঠাৎ করে আপনার অর্ধপতন হতে পারে, আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। কেতু যদি আপনার খারাপ থাকে আপনার সম্পত্তি দিন দিন বিনষ্ট হয়ে যেতে পারে। কেতু যদি খারাপ থাকে কোনো মানুষের চক্রান্তে পড়ে আপনার আর্থিক মানসিক শারীরিক অবস্থা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রবিদরা কেতু গ্রহকে খুব মূল্যবান একটি গ্রহ বলে থাকেন। কেতু গ্রহের পাশাপাশি আরেকটি গ্রহ আছে বৃহস্পতি গ্রহ। যদি কোন জাতকের পাশাপাশি কেতু এবং বৃহস্পতি গ্রহ খারাপ থাকে তাহলে সেই জাতকের সম্মানহানি ঘটবে, আর্থিক দণ্ডি হবে, সমাজে তার ইমেজ সংকটে পড়বে, লোকে তাকে খারাপ দৃষ্টিতে দেখবে। একসময় তার নাম যশ খ্যাতি ছিল কিন্তু দিন দিন তার নাম যশ কমে যাবে। জ্যোতিষশাস্ত্র মতে হাতের এই আঙ্গুলটি আমরা বৃহস্পতির আঙ্গুল বলে থাকি, এই স্থানটি হচ্ছে বৃহস্পতির স্থান। এই স্থানে যদি ক্রস বা কালো তিল থাকে তাহলে বুঝতে হবে বৃহস্পতি গ্রহটি অশুভ আছে। জ্যোতিষশাস্ত্রবিদরা এই দুটি গ্রহকে একসাথে প্রতিকার হিসাবে গোল্ডেন ক্যাটসাই নামক একটি পাথর নির্বাচন করে থাকেন। সাধারণত কেতু গ্রহ খারাপ হলে আমরা ক্যাটসাই পাথর ধারণ করতে বলে থাকি, আর যদি কেতুর পাশাপাশি বৃহস্পতি গ্রহটি অশুভ থাকে সেক্ষেত্রে গোল্ডেন ক্যাটসাই পাথরটি ধারণ করা উচিত। আজ আমি আপনাদেরকে শ্রীলঙ্কান আসল গোল্ডেন ক্যাটসাই পাথর এই ভিডিওতে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার হাতে যে ক্যাটসাই পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গোল্ডেন ক্যাটসাই। ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে সেই গোল্ডেন ক্যাটসাই। এটি কিন্তু গোল্ডেন কালার, মাঝখানে একটি সুতা আছে যেটাকে আমরা বিড়াল আক্ষি বলে থাকি। এটি হচ্ছে পিছনের অংশ, নিচের অংশ আর এটি হবে উপরের অংশ। এবার আমি আরো দুটি গোল্ডেন ক্যাটসাই দেখাবো। এটিও হচ্ছে গোল্ডেন ক্যাটসাই কিন্তু এটি হচ্ছে আফ্রিকান গোল্ডেন ক্যাটসাই। ভালো করে লক্ষ্য করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, এটি হচ্ছে আফ্রিকান গোল্ডেন ক্যাটসাই। এটির কিন্তু সুতা খুবই চমৎকার সুতা, এটি হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। এবার আমি নকল একটি গোল্ডেন ক্যাটসাই দেখাবো। যেহেতু আজকাল বাজারে আসল পাথরের বদলে নকল পাথরের ছড়াছড়ি, কিছু ক্রেতা আছেন কম দামে বা সস্তায় ভালো জিনিস কিনতে চান। অনেক তারা মনে করেন যে কম দামে ভালো জিনিস পাওয়া যায়, আসলে সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না। সস্তায় কৃত্রিম পাথর আপনি কিনতে পারবেন কিন্তু আসল পাথর কিনতে পারবেন না। আমার হাতে এবার যে ক্যাটসাইটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মনে হবে আপনার কাছে প্রথম অবস্থায় দেখলে বা দূর থেকে বা কাছের থেকে দেখলে মনে হবে এটি গোল্ডেন, আসলে এটি গোল্ডেন নয়, এটি হালকা সবুজাও। এটি সামনাসামনি দেখলে
গোল্ডেন মনে হবে, কিন্তু আপনি যখন এটিতে লাইট মেরে দেখবেন বা ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন তখন এটি কিন্তু সবুজ আপ, এটি সবুজ আপ মনে হবে। এটি এমন ভাবে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, দেখলে হুবহু গোল্ডেন ক্যাটসাই মনে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, ক্যাটসাই পাথর ধারণ করার যে নিয়ম কানুন গুলো আছে, ক্যাটসাই মূলত ডান হাতের এই আঙ্গুলে ধারণ করতে হয় অথবা বাম হাতের এই আঙ্গুলে ধারণ করতে পারবেন। ক্যাটসাই পাথরটি অবশ্যই আপনাকে শুদ্ধি করে সময় অনুযায়ী লগ্ন অনুযায়ী কোন তিথিতে পড়তে হবে, কোন নক্ষত্রে পড়তে হবে, এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন। অমৃত্য যোগ, মহেন্দ্র যোগ, পঞ্জিকা দেখে, এই যোগগুলো দেখে কোন বারে ক্যাটসাই পাথরটি ধারণ করলে আপনি উপকৃত হবেন, অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন। নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো রত্ন পাথর ধারণ করতে যাবেন না, তাহলে অনেককেই যেমন হিতে বিপরীত রেজাল্ট পেয়েছেন, আপনিও হয়তো হিতে বিপরীত রেজাল্ট পেতে পারেন। কারণ অনেকেই বলে থাকেন, আমি এত টাকা দিয়ে পাথরটি কিনেছি কোনো উপকার পাইনি। এই কমপ্লেনটা বা এই অভিযোগটা অনেকেই দিয়ে থাকেন, কারণ আসলে সঠিক পাথর আপনি ধারণ করতে পারেননি। অনেকেই আছেন তার শরীরের ওজন অনুযায়ী কম ওজনের পাথর ধারণ করেছেন। যেমন ধরুন আপনার শরীরের ওজন 70 কেজি, আপনার বয়স হচ্ছে 40, আপনার বয়স 40 যদি হয়ে থাকে, আপনার শরীরের ওজন যদি 70 কেজি হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই 7 থেকে 8 রতির পাথর ব্যবহার করতে হবে। সেটি স্থান ভেদে, নীলা একরকম, পান্না একরকম, ক্যাটসাই একরকম, রুবি বা অন্যান্য পাথর এক এক রকম। আপনাকে পাথর মেজারমেন্ট করে আপনার গ্রহের অবস্থান অনুযায়ী আপনার জন্ম ছক বা কুষ্টি ছক বা হাতের রেখা বিচার বিশ্লেষণ করে কত রতির পাথরটি ধারণ করলে আপনি উপকৃত হবেন, এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন। আজকাল কিছু রত্ন পাথরের দোকান আছে, তারা মনে করেন যে পাথর বিক্রি করলেই হবে, আসলে তারা কাস্টমারের কোন দায়বদ্ধতা নিতে চান না। কাস্টমার যে উপকার পেল কি পেল না তাতে তাদের কিছু যায় আসে না, তাদের কথা হচ্ছে আমরা রত্ন পাথর বিক্রি করব, আপনি উপকার পেলে পেলেন না পেলে নাই। কিন্তু কথা হচ্ছে আপনি এত টাকা খরচ করে রত্ন পাথর যেহেতু ধারণ করবেন, কেন আপনি উপকার পাবেন না? উপকার পাওয়ার পদ্ধতি যদি আপনি জানেন তাহলে নিশ্চয়ই আপনি উপকার পাবেন। একটি কথা মনে রাখবেন, রত্ন পাথর কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টি, এই রত্ন পাথর ওসিলা হিসাবে আমরা ব্যবহার করব সঠিক নিয়ম অনুযায়ী, তাহলেই আমরা উপকৃত হব। বাজারে নকল ছেয়ে ওঠা পাথর বা ক্রিস্টাল জাতীয় কৃত্রিম পাথর ধারণ করে উপকারের বদলে যেন অপকারটি না হয়, কষ্টের টাকা যেন জলাঞ্জলি দিতে না হয়, সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজারে আমার চেম্বার আছে, চাইলে যে কেউ আমার চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। যে কোনো রত্ন পাথর ধারণ করার পূর্বে আবারও বলছি, অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে তবেই আপনি রত্ন পাথর ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনদের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। আপনারা সকলেই ভালো থাকুন।